আমাদের তিলোত্তমার ছবির জায়গায় তো আসলে সঞ্জয় রায়ের ছবি সব জায়গায় হওয়ার কথা ছিল, কেউ ছড়াচ্ছে না, আমরা কিন্তু সেই ছবি ছড়িয়েছি। হ্যাঁ, আমরা বিহারাগত বহিরাগত গুটখাখোর বিমারি খুনি দর্শক সঞ্জয় রায়, যার কাঁধে কলা ছাটের কলার ছাটের কলার কাঁদি, দাঁতে গুটখা আর চোখে বাঙালি নারীর মাংসের প্রতি লোভ, আমরা এই জন্তুটির ছবি ছড়িয়েছি, ছড়িয়ে যাচ্ছি যতটা পাচ্ছি আমরা। কারণ চারিদিকে তো ধর্ষিতার ছবি ছড়ানো হচ্ছে, আমরা ধর্ষকের ছবি ছড়াই। হ্যাঁ, বাংলা পক্ষ কি করছে, এইটা বাংলা পক্ষ করছে, ধর্ষকের ছবি ছড়াচ্ছে, ধর্ষিতার নয়। যেটা খুব লজ্জা লাগে কি বলুন তো, আমাকে দেখালো যে ওই সার্চের মানে গুগল, আপনি যদি আজকে গুগল হচ্ছে আর জি করের আমাদের তিলোত্তমাময়, গুগল ইন্টারনেট কিরকম, আমার কাছে বেশ কিছু মেটেরিয়াল এলো। গুগলে এখন আর জি করের আমাদের যে বাঙালি নারী, যে বাঙালি ডাক্তার কন্যাকে বিহার থেকে আসা সঞ্জয় রায়, সঞ্জয় রায় নয়, বাঙালি নয়, সে তার মাতৃভাষা বাংলা নয়, তার মাতৃভাষা হচ্ছে সেই মাতৃভাষা যে মাতৃভাষায় নির্ভয়া কাণ্ডের ওই জন্তুগুলি ধর্ষক খুনিগুলি কথা বলতো, এরও মাতৃভাষা তাই, মাতৃভাষাটির নাম হিন্দি, ঠিক আছে, শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। এবার কি মানসিকতার লোক এইসব এরা, এদের রাজ্যর। আমি দেখলাম গুগল সার্চে তার রেপ পিক, এই বলে গুগল সার্চ ওই কমপ্লিট করে না, মানে হচ্ছে তুমি যদি শুধু দুটো শব্দ লেখো বাকিটা গুগল সাজেস্ট করে দেয়। কেন? কারণ ওই দুটো নামের সঙ্গে ওই সার্চগুলোই হচ্ছে, অ্যালগোরিদম এইভাবে কাজ করে। সেখানে রেপ পিক, রেপ ভিডিও, মানে বুঝতে পারছো আসলে প্রথমত। তারপরে আমি তো প্রথম দুটো শব্দ বললাম না, কেন বললাম না, সেটা আমাদের তিলোত্তমার আসল নাম, আসল নাম একজন এরকম ভাবে যে মৃতা, যে ধর্ষিতা হওয়ার পর খুন করা হয়েছে যাকে, তার নামটা তার ছবিটা ছড়ানো বেআইনি। কেন বেআইনি? কারণ এটা অসংবেদনশীলতা, অসংবেদনশীলতা। আমি অবাক হয়ে গেলাম, এই ছবি যারা ছড়াচ্ছে তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস, নারীর প্রতি অসংবেদনশীল মানুষরা যদি জাস্টিস চাইতে থাকে, তার মানে তো এটা জাস্টিস চাওয়ার ঝোঁককেই অত্যন্ত লঘু করে দেয়। আমি বরং উল্টো বলবো, বাংলা পক্ষ তার উল্টো কাজটি করেছে, আমাদের তিলোত্তমার ছবির জায়গায় তো আসলে সঞ্জয় রায়ের ছবি সব জায়গায় হওয়ার কথা ছিল, কেউ ছড়াচ্ছে না, আমরা কিন্তু সেই ছবি ছড়িয়েছি। হ্যাঁ, আমরা বিহারাগত বহিরাগত গুটখাখোর বিমারি খুনি দর্শক সঞ্জয় রায়, যার কাঁধে কলা ছাটের কলার ছাটের কলার কাঁদি, দাঁতে গুটখা আর চোখে বাঙালি নারীর মাংসের প্রতি লোভ, আমরা এই জন্তুটির ছবি ছড়িয়েছি, ছড়িয়ে যাচ্ছি যতটা পাচ্ছি আমরা। কারণ চারিদিকে তো ধর্ষিতার ছবি ছড়ানো হচ্ছে, আমরা ধর্ষকের ছবি ছড়াই। হ্যাঁ, বাংলা পক্ষ কি করছে, এইটা বাংলা পক্ষ করছে, ধর্ষকের ছবি ছড়াচ্ছে, ধর্ষিতার নয়, ধর্ষকের নাম ছড়াচ্ছে, ধর্ষিতার নয়, এটা বোঝা দরকার, এই তফাৎটা বোঝা দরকার খুব, ঠিক আছে। একই সঙ্গে আরেকটা কথাও বলবো, মানে আমি কেন তার নাম জানি, আমি তো আমার এই বোনের নাম জানতে চাই না, বুঝতে পারছো তো, মানে এই কলটা হয়ে গেলেই, মানে এই রেকর্ডিংটা হয়ে গেলেই হয়তো তোমার সাথে আমি সেই নামটা বলেও ফেলবো, আমি কেন জানি, জানার পর তো আমি অজানা করে ফেলতে পারবো না, কিন্তু আমি কেন জানি, কেন বেরোলো, এর একখানা কোনো তদন্ত হবে না, এবং কেন, এবং পাল্টো দিকে কেন সঞ্জয় রায় যে বাঙালি নয়, এই সত্যটা বেরোলো না কেন, তাকে বাঙালি বলে চালানোর এখনো চেষ্টা করে যাচ্ছে যারা, তাদেরকে চেনানো হবে না, এবিপি কে চেনানো হবে না, আমি তুমি বলছি গতকাল যখন বলছি, বলছি না সঞ্জয় রায় সে বাঙালি নয়, আমি দেখছি তুমি মানে দেখতে পারো, আমার সব ইন্টারভিউ দুয়ার নিতে আসছিল সব বড় বড় সকল চ্যানেল, যেই বলছি বাঙালি নয় সব সব বুম নিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ তারা লাইভে থাকছে দু এক সময়,
বুঝতে পারছো বিষয়টা মানে কি ভয়ঙ্কর? তা আমরা বুঝতে পারছি, বুঝতে পারলাম আমরা যেটা প্ল্যান্ড একখানা জিনিস বলছে, এই যে 150 গ্রাম বীর্যের যে মিথ্যে কথাটা ছড়ানো হলো, আপনার যদি নিজের বোন হতো, নিজের স্ত্রী হতো, নিজের কেউ হতো, তার ব্যাপারে এই মিথ্যাটি ছড়াতে পারতেন যে 150 গ্রাম? ভাবুন, এটা অন্যের মেয়ে, এটা অন্যের মেয়ে বলে ছড়াতে পারলেন না। হ্যাঁ, আপনি মনে করছেন যে এর ফলে আপনি খুব সংবেদনশীলতার পরিচয় দিচ্ছেন যে অন্যের মেয়ে হলে বলা যায়, নিজের মেয়ে হলে কখনো? কল্লোলিন তিলোত্তমার মা বাবা বলেছে 150 গ্রাম, কেন বলবে না বলুন তো? ওরই তো মা বাবা, আপনি তো মা বাবা নন। তাহলে সংবেদনশীলতার পাঠটা কি হবে? তার মা বাবা এই মুহূর্তে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই আঙ্গিক থেকে, সেই দৃষ্টিকোণ থেকে বিচার চাওয়া, তাই না? আপনি তো তার থেকে বেশি কাছের হয়ে ওঠেননি। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।